ᱤᱧᱟᱹᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱩᱨᱡᱚ ᱢᱩᱨᱢᱩ, ᱟᱛᱳ ᱫᱚ ᱫᱟᱹᱣᱲᱤᱭᱟ, ᱯᱳᱥᱴ ᱚᱯᱷᱤᱥ ᱠᱚᱞᱠᱷᱟ, ᱛᱷᱟᱱᱟ ᱵᱚᱝᱥᱤ ᱟᱹᱞᱤᱧ, ᱡᱮᱞᱟ ᱫᱚᱠᱠᱷᱤᱱ ᱨᱮ ᱛᱚ ᱵᱷᱟᱹᱜᱱᱟᱹᱢ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱪᱤᱠᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱤᱧ ᱱᱚᱰᱮᱢ ᱟᱹᱜᱩ ᱟᱠᱟᱫᱮᱭᱟ? ᱵᱷᱟᱹᱜᱱᱟᱹᱢ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱤᱪᱷᱩ ᱰᱮᱵᱷᱞᱚᱯᱚᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱤᱧ ᱟᱹᱜᱩ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱱᱚᱰᱮ ᱱᱚᱣᱟ ᱫᱤᱱ ᱠᱷᱚᱡ ᱪᱮᱥᱴᱟ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱤᱧᱟᱹ ᱡᱮ ᱢᱳᱵᱟᱭᱤᱞ ᱨᱤᱯᱮᱭᱟᱨᱤᱝ ᱢᱟᱥᱴ ᱤᱭᱟᱹ ᱪᱮᱫᱟ ᱨᱤᱯᱮᱭᱟᱨᱤᱝ ᱢᱚᱡᱽ ᱛᱮ ᱱᱚᱰᱮ ᱪᱮᱫ ᱤᱧ ᱦᱮᱡ ᱟᱹᱜᱩ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱟᱫᱚ ᱟᱢ ᱡᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱤᱛᱚᱜ ᱤᱱᱟᱹᱜ ᱰᱷᱮᱨ ᱤᱭᱟᱹ ᱛᱮ ᱥᱮᱴ ᱟᱯ ᱠᱚ ᱧᱮᱞᱛᱮ ᱥᱮ ᱟᱢ ᱚᱱᱩᱵᱷᱚᱵ ᱛᱮ ᱵᱚᱭᱚᱥ ᱠᱚ ᱟᱞᱮ ᱠᱚᱢ ᱞᱟᱹᱴᱩ ᱜᱮᱭᱟ, ᱛᱚ ᱟᱢ ᱠᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱱᱚᱰᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱠᱤ ᱪᱮᱫ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱚᱱᱠᱟ ᱢᱤᱠᱟᱹᱣ ᱫᱚ ᱥᱮ ᱵᱟᱝ? ᱡᱚᱛᱚ ᱜᱮ ᱢᱟ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱢᱟᱫᱽᱫᱷᱚᱢ ᱛᱮ ᱪᱮᱫ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱢᱚᱡᱽ ᱜᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱯᱟᱥᱮᱡ ᱫᱚᱠᱟᱱ ᱪᱚᱴᱚᱢ ᱠᱚ ᱠᱩᱞᱟᱹᱣ ᱠᱟᱜ ᱞᱟᱜᱟᱜ ᱠᱷᱟᱱ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜ ᱴᱨᱮᱱᱤᱝ ᱦᱚᱸ ᱚᱱᱠᱟ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱛᱚ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱴᱷᱮᱡ ᱪᱮᱫ ᱵᱟᱨᱛᱟ ᱢᱮᱱᱟ ᱡᱮ ᱵᱚᱭᱦᱟ ᱟᱵᱚ ᱡᱮ ᱛᱷᱚᱲᱟ ᱵᱚᱱ ᱪᱮᱫ ᱧᱚᱜ ᱞᱮᱠᱷᱟᱡ ᱟᱯᱮ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱛᱟᱦᱮᱱ ᱠᱷᱟᱱ ᱢᱟ ᱟᱨᱦᱚᱸ ᱵᱤᱥᱮᱥ ᱢᱚᱡᱽ ᱠᱟᱛᱷᱟ, ᱠᱤᱱᱛᱩ ᱥᱮ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱚ ᱜᱟᱛᱮ ᱠᱚᱲᱟ ᱠᱚ ᱥᱮ ᱪᱮᱫ ᱛᱚ ᱢᱳᱵᱟᱭᱤᱞ ᱨᱮ ᱡᱩᱜᱽ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱦᱮᱸ ᱥᱮᱛᱟᱜ ᱟᱹᱭᱩᱵ ᱢᱳᱵᱟᱭᱤᱞ ᱪᱷᱟᱲᱟ ᱪᱮᱫ ᱢᱮᱛᱟᱣ ᱠᱚᱣᱟ ᱡᱮ ᱴᱨᱮᱱᱤᱝ ᱪᱮᱫ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ, ᱱᱚᱱᱛᱮ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱮᱱ ᱤᱱᱠᱟᱢ ᱥᱳᱨᱥ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱥᱮ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ? ᱛᱚ ᱵᱚᱭᱦᱟ ᱟᱢᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱪᱮᱫ? ᱟᱯᱮ ᱚᱲᱟᱜ ᱫᱚ ᱚᱠᱟᱨᱮ? ᱟᱨ ᱱᱩᱭ ᱫᱚ ᱚᱠᱚᱭ ᱠᱟᱱᱟ? ᱢᱟᱢᱟ? ᱛᱚ ᱟᱢ ᱱᱚᱰᱮ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱠᱞᱟᱥ ᱨᱮ ᱛᱤᱱ ᱠᱷᱚᱱ ᱫᱩᱲᱩᱵ ᱠᱟᱱᱟ? ᱛᱚ 15 ᱢᱤᱱᱤᱴ ᱜᱟᱱ ᱨᱮ ᱢᱟᱱᱮ ᱚᱱᱩᱵᱷᱚᱵ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱢᱮᱛᱟᱭ ᱜᱮ ᱡᱟᱦᱟᱸ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱪᱮᱫ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱥᱮ ᱩᱲᱤᱭᱟᱜ ᱠᱷᱟᱹᱞᱤᱧ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱠᱟ? ᱥᱮ ᱟᱯᱮ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱱᱚᱝᱠᱟ ᱯᱷᱟᱝᱥᱚᱱ ᱠᱚ ᱥᱮᱴ ᱟᱯ ᱢᱮᱱᱟᱜᱼᱟ? ᱟᱢ ᱫᱚ ᱢᱟᱞᱫᱟ ᱰᱤᱥᱴᱤᱠ? ᱦᱮᱸ ᱛᱚ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ, ᱤᱧ ᱞᱟᱹᱭ ᱟᱯᱮ ᱛᱷᱚᱲᱟ ᱵᱚᱭᱦᱟ, ᱦᱮᱸ ᱟᱭᱢᱟ ᱦᱚᱲ ᱫᱚᱨᱚᱢ ᱫᱚᱨᱚᱢ ᱪᱮᱫ ᱠᱚᱪᱚ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱵᱤᱵᱷᱟᱡᱚᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱵᱚᱭᱦᱟ, ᱤᱧ ᱫᱚ ᱢᱮᱱᱟ ᱤᱱᱠᱟᱢ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱚᱢᱟᱡᱽ ᱠᱟᱛᱮ ᱰᱮᱵᱷᱞᱚᱯᱚᱜ, ᱠᱷᱟᱹᱞᱤ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱪᱟᱹᱠᱨᱤ ᱨᱮ ᱫᱷᱟᱱᱫᱟ ᱟᱞᱚᱯᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱟᱨ ᱤᱭᱩᱴᱩᱵᱽ ᱯᱷᱮᱥᱵᱩᱠ ᱨᱮ ᱫᱚ ᱠᱚ ᱠᱚᱨᱟᱣ ᱜᱮᱭᱟ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ, ᱠᱷᱟᱹᱞᱤ ᱰᱮᱱᱥ, ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱟᱱᱛᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱮᱱᱴᱟᱨᱴᱮᱱᱢᱮᱱᱴ, ᱠᱤᱱᱛᱩ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱮᱨᱮᱱᱴᱤᱧ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱯᱮ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱰᱮ ᱡᱩᱫᱤ ᱠᱟᱹᱢᱤ ᱯᱮ ᱥᱤᱞ ᱞᱮᱠᱷᱟᱡ ᱜᱮᱨᱮᱱᱴᱤ ᱟᱯᱮᱭᱟᱜ ᱥᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱥᱚᱝᱥᱟᱨ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱩᱱᱟᱹᱜ ᱵᱟᱝ ᱨᱮᱦᱚᱸ ᱟᱯᱮᱭᱟᱜ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱫᱚᱠᱟᱱ ᱨᱮᱯᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱛᱮ ᱪᱮᱫ ᱯᱮ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ? ᱛᱚ ᱱᱩᱭ ᱟᱱᱛᱮ ᱨᱮ ᱚᱠᱚᱭ ᱴᱤᱪᱟᱨ ᱠᱟᱱ ᱦᱮᱰ, ᱩᱱᱤ ᱟᱨ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣᱤᱧ ᱠᱩᱞᱤ ᱠᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫ, ᱛᱚ ᱡᱟᱦᱟᱝᱜᱤᱨ ᱵᱷᱟᱭ, ᱛᱚ ᱟᱯᱱᱤ এখানকার স্যার, তো আপনাকে আমার একটা অনুরোধ ভিডিওর মাধ্যমে, যে এত দূর দূর থেকে আমাদের আদিবাসী ছেলেরা আসছে, আপনাদের কাস্টের তো হতে পারে আমরা অর্থনৈতিক দিকে একটু কমজোর আছি, হ্যাঁ তো আমাদের দিকে একটু ফিসের কারণে একটু দেখবেন না দেখবেন? সেটা অবশ্যই আমি সেটা দেখে দেবো, যারা পিছিয়ে সমাজে পিছিয়ে আছে সবচেয়ে, আমরা জানি যে আদিবাসী মনে কেউ কিছু নেবে না, আদিবাসী আমরা দেখতে পাচ্ছি যে একটু পিছিয়ে আছে অন্য অন্য বিজনেসের তুলনায়, বিজনেসের দিকে, তো সেটার জন্য আমরা কিছুটা করে দেবো, আমি ভিডিওর মাধ্যমে বলতে পারছি না, ব্যাংক যদি আলোচনা করেন তাহলে একটু দেখে দেবো আমরা। তো যাই হোক, আমাদের এখানে আসলে বা মানে কিছুক্ষণ যদি বসানো হয় 10 থেকে 15 মিনিট বা একদিন যদি বসে দেখেন, আমরা এর জন্য কোনো চার্জ করবো না, ফ্রি ক্লাস আমরা এমনিতেই রাখছি, 2 দিন মতো ফ্রি ক্লাস নিতে পারে, যদি ভালো লাগে তো আমরা অ্যাডমিশন নিবি। তাহলে আমরা এখানে অ্যাডভান্স ও বেসিক লেভেলের কাজ খুব সুন্দর ও সূক্ষ্মভাবে বুঝিয়ে থাকি, আর মনে কোনো ডাউট থাকবে না যে আমি একটি ফোন ঠিক করতে পারবো কি পারবো না। যখন আমাদের এখান থেকে স্টুডেন্ট বেরিয়ে যাবে অলরেডি কাজ শিখে, তখন যে কোনো ফোন ও চ্যালেঞ্জের সাথে ঠিক করতে পারবে, ও যেই ধরনেরই ফোন হোক আর যেই কোম্পানির ফোন হোক আর যেখান থেকে ঘুরে হোক, ঘোরানো ফোন হোক বা রিটার্ন করা ফোন হোক, চ্যালেঞ্জের সাথে ঠিক করতে পারবে, এতটুকু আমরা কাজ শিখিয়ে দেবো। আপনারা এখানকার কাছে আর মিটার না আপডেট হয়ে তোকে সেগুন দাঁড়াব, তো তিনি জাহাঙ্গীরা মানে মোবাইল রিপেয়ারিং সেন্টার রে, তো তিহিন চেয়ে লাগি মিনাইনে আর লাহা কো এখন ওটাকে তাহেন কেন কমি নেই, কারণ হুয়ুক কোন আছে যে আবু দিকু দেব পে নেলে কো গে জানু কো ইয়ে কো কুলো কা মানে ট্রেনিং ওটা কো চিট দা আর প্লাস ইয়ে আকু কো দোকান হামে না অনেক কমি দা আর নুই দো লটু মিস্ত্রি কান্তে নটে কই কো ট্রেনিং বেসিক ট্রেনিং হাতাও কতে কো চালা খা কো চিট দা কো কিন্তু নিতোক এমন দেশম রে আবু হড় গ্রে খালি সরকারি সরকারি ধান্দারে মেনা কো নিজেতে ব্যক্তিগত পে ব্যবসায় পে সে যাহানা টেকনিক্যাল জিনিস বাঁ মেন যে মোবাইল রিপেয়ারিং আর এটা এটা জিনিস আর মোবাইল রিপেয়ারিং তো চেদা বিশেষ করে মেনদা তো যুগ সারা তো 6G 5G মানে মোবাইল সেতা আয়ুব মানে জম দাকা সব সময় গিদ লটু যত চিপটাস মোবাইল ব্যবহার দা আর যাহা যাহা এলাকার মেনা কো লটু মিস্ত্রি বানু কো ছোট মোটো
অনকান জায়গারে যদি আম হার্ডওয়্যার সফটওয়্যার বানাও যদি বাড়াই খায় আর কামি দাঁড়ায় খায় পয়সা ছাপায় ছাপা একদম ফ্যাক্টরি লেখা তো যাই যদি ইচ্ছা তপে তোপে হেজ দাঁড়া তো তিনটান কড়াই হাজুক নালাগোলা পাকুয়া কেরপুকুর খোঁজ তো উনি নেলেপে আবু শটি পাশে দশটি কান গ্রা গুণানোক যে নিজের তে বিজনেস লাগাই সে ইনকাম লাগাই সে মোবাইল জুতা নৌকা আর ওনা আর বাখাই তো কোটা গ্রাহ বাকু গুণানোক বারেতে বাকু ডিসকাস আর ইনদা ভাই যে ইউটিউব ফেসবুক তো যত বাকু সাকসেস দাঁড়া কিন্তু নোডে গ্যারান্টিজ মেনদা নোডে যদি কামি চি লেখা যাহানা রেগি তো গ্যারান্টি কাতেজ মেনদা উনি দোকানে খুলে লেখাই পয়সাই কামাই দাঁড়া মানে গ্যারান্টি আর ইউটিউব ফেসবুক তো গ্যারান্টি বোনা ভিউজ চালা বা চালা তো চে গ্যারান্টি মেনা প্লাস ওনাহো মিটাং মেনা সাকসেস এডিট বাড়াই আমা কিছু আর তার মধ্যেও হর চিনা পরিচয় কথা পাত্রা রেয়া স্প্লিং ওনা কো আমা কিছু চিদিও কিন্তু নোডে আম একলাই যান মানে মি আম মত দূর করতে আম কামি দাঁড়া তো ঠিক গিয়া তো নুই দিন কুলি গালি কথা তো ভাই আদর থেকে আছো এখানে কি কি শিখলাম তো আমাদের আদিবাসী ছেলেদের উৎসাহ হোক যেন তোমাদের কাস্টের মধ্যে তো দেখছি সবাই দোকান খুলে দিচ্ছে ব্যবসা করছে বা পড়াশোনাও করছে তো আমাদের আদিবাসী ছেলেরা পিছিয়ে পড়ে আছে তো কি বার্তা দিতে চাও আর তুমি এতদিন কত কতদিন হলো আর কি কি শিখলাম এখানে ২০ থেকে ২৫ দিন হবে এখানে প্রথমে লাইনিং সম্পর্কে শিখলাম যে কোনটা দিবে দিবে সেকেন্ডারি লাইন তারপরে আমাদের স্যার বলেছিল যে চার্জিং পিন উঠিয়ে সাকসেস করে বসাতে বলেছিল কিন্তু ভালোভাবে মোবাইলটা অন করে দেখাবো আমি প্রথমে পয়েন্ট উড়াই দিয়েছিলাম পয়েন্টগুলো আবার আমাকে বললেন আপনি মাইক্রো ইউজ করে ভালো করে দেখে জাম্পার করে অন করে দেখো ভালো করে জাম্পার করে দেখাইছিলাম স্যারকে স্যার বলেছিলেন তারপরে আবার আমি সিপিউ রিমুভ করেছিলাম পাওয়ার আইসি এগুলো রিমুভ করে দেখাইছিলাম কাজ হয়েছে তো এর আগে কোথাও কোনো দোকানে কাজ করেছো না ফার্স্ট টাইম তাহলে এখানে কাজ শিখে তুমি কি নিজের নিজের ক্ষমতায় ব্যবসা স্টার্ট করবে না কারো দোকানে আগে কাজ করবে স্টার্ট করবে কিন্তু আমি এখন কারো দোকানে থাকতে চাই তা আরো স্পট লার্জ হবে আর তো এখানে বেসিক কতদিন স্যার ট্রেনিং দিচ্ছি 40 দিন বলছে তো 2 মাস লেগে যাবে তো আমাদের যারা আদিবাসী ছেলেরা পিছিয়ে পড়ে আছে তো তাদের কাছে এই বার্তার জন্য যাক আর আসুক যে ওরাও দু পয়সা ইনকাম করুক আমাদের আদিবাসীর মধ্যে তো সব সরকারি ধান্দায় আছে তো সরকারের চাকরিটা হলো লটারির মতো তো তো নয়পে নেলে গিয়ে যত গুলো ট্রেনিং কো হয় কেন বুঝছো আর টাকা নয় যত হাজুক না দশটা বাজা কোনা আর কো ট্রেনিং ওয়া আর কো চিদা আর নন্ডে কো নয় মিটাং ওই চে কো মিটাকান মোবাইল বড়ি মোবাইল মজ মোবাইল কো জুদা আর পুরো পয়সা কো ছপায় দা তা আবু কো হক দিলে তা আপে আপে হো চিট পে আর আপে হো পয়সা ছপায় দিব পে আর ইনফরমেশন যদি মিবার আপে জাহানা কোশ্চেন না তবে খান বাড়াই দিও পে আর কুলি দি ঠিক আছে তো আমি তো আমাদের ছেলে আদিবাসীদের যারা মানে পিছিয়ে পড়ে আছে তোমাদের মধ্যে মত মানে আমাদের বিজনেস লাইনে অতটা অভিজ্ঞতা নাই তো আমাদের আদিবাসী ছেলেরা যেন একটু মানে এদিকেও ধ্যান দেয় একটু আমাদের আপনাদের ইয়েটা ইনফরমেশনটা একটু বলুন তো এখানকার আমাদের লোকেশন আমাদের পাশের সিটি যেটা আছে রায়গঞ্জ সিটি তো অনেকে এলাকার লোক চিনে রায়গঞ্জ থাকে আর যারা দূরে আছেন মালদার কিছুটা ডিস্টেন্স দিয়ে আমাদের রায়গঞ্জ আছে আর রায়গঞ্জ থেকে কিছুটা ভিতরে আসতে হবে 5 থেকে 10 কিলোমিটার মতো তারপরে নাগরি রিচ পাশে আমাদের হাট এখানে আমাদের লোকেশন আর যারা লেখা ছেলে যারা অনেক লেখাপড়া করার পর কাজ পায় না বা চাকরিতে অনেক কেউ আপাতত ধোকা খেয়েছে এরকম 5 লাখ 10 লাখ দেওয়ার পরও অনেক কেউ চাকরি পায় না ওদের ক্ষেত্রে আমি বলতে চাই যে চাকরিটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাগ্য যে পাচ্ছে ভালো আর যে না পাচ্ছে ওর টাকা হইতে পারে যাচ্ছে অনেক সময় টাকা দেওয়ার পরে টাকা উঠছে না রিটার্ন অনেকটা সমস্যার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে
তাই আমাদের এখানে আমরা একটা উদ্যোগ খুলেছি যে যারা কম বা বেশি লেখাপড়া, যেরকম 8 পাস 6 পাস, যারা ইংলিশ মোটামুটি রিডিং পড়তে পারে, তারাও আমাদের এখানে এসে অ্যাডমিশন করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হার্ডওয়্যার সফটওয়্যার খুব ভালোভাবে হাতে হাত রেখে পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে আমরা এখানে কাজ শেখার চেষ্টা করি। আর যথেষ্ট এখানে কাজ শিখে, তাছাড়া যারা আমরা দোকানদার রয়েছি, যারা একটি মোবাইল আসলে হয়তো থতমত করতে পারে যে না মোবাইল আমি এটা ঠিক করতে পারবো কি পারবো না, অনেকে রিটার্ন দেয়। হ্যাঁ, খুব সে খুব আমরা যেটুকু দেখেছি এখন পর্যন্ত যে তোমার ব্যাটারি চার্জ প্রথমে চেক করে, না হলে একটা নতুন ব্যাটারি লাগিয়ে দেখে বা চার্জিং পিন চেঞ্জ করে, বা হালকা ফুলকা শর্ট দেখে, তারপরেও যদি অন্য কিছু বড় প্রবলেম আসে তাহলে ওরা সলভ করতে পারে না। সেসব দোকানদারের ক্ষেত্রেও বলছি, আর যারা হতে পারে যে এরকমও আমি দেখেছি যে আট বছর দশ বছর ধরে দোকানদারি করতেছে এই মেকানিক লাইনে, কিন্তু তবুও ঠিকঠাক কাজ করতে পারতেছে না, হয়তো 100টা ফোন তার কাছে গেলে আমরা দেখেছি যে 60টা রিটার্ন দিয়ে দেয়, 40টা ঠিক মতো করতে পারে, সেটা তো আমরা সাকসেস মনে করি না। আমরা সাকসেস মনে করি তখনই যখন 100টি যদি ফোন যায় আপনার কাছে, আপনি যদি 90টি কমসে কম রিকভার করার চেষ্টা করেন, সে প্রবলেম যেটাই হোক, তাহলেই আমরা ভাববো যে না কিছুটা কাজ শিখেছে বা কিছু জানে। আর তাছাড়া এরকম অনেক দোকানদার আছে যারা হয়তো লজ্জা পাচ্ছে যে না আমি তো অনেক দিনের দোকানদার, আমি কোথায় শিখতে যাবো, এরকম লজ্জার বিষয়টা ব্যাপারটা একদম মনে রাখতে হবে না। তার কারণ শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষা যখন তখন নেওয়া যায়, সে ছোটদের কাছ থেকে নেওয়া হোক বা বড়োর কাছ থেকে নেওয়া হোক, কোনো সমস্যা নাই। আমাদের এখানে এসে আপনাকে অ্যাডমিশন হওয়ার কোনো প্রশ্ন নেই, এখানে এসে দেখে যাবেন, ডেমো ক্লাস নিয়ে যাবেন, যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারে, মনে হয় যে না আমি এখানে থেকে অনেক কিছু শিখতে পারবো, তাহলে অ্যাডমিশন হবে, তাহলে অসুবিধা নেই। আপনি হার্ডওয়্যারে শিখান না সফটওয়্যার? আমি হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটাই একদম পুঙ্খানুপুঙ্খভাবে হাতে হাত রেখে শিখি, মানে শিখতে পারবে না এরকম কোনো গল্প না, এখানে শিখবেই। তো চিক কবি তাকান অনেক কাজ লেখে, তো যাহাই হল রেকো মেনা কথা বনা। হ্যাঁ, তো তাইনম কারা বনা আডি আবু সান্তাল কমিউনিটি রেন কুড়াকু, তো নুই জেল কা লই কিদা যে মানে ভিজিট তো নড়া তো বই লয়া তো। হ্যাঁ, কিন্তু আপে হে কাতে পে গাল মারা দড়িয়া আপে খুলিয়া অবশ্যই হল দিল কি কিছু বা কিছু ছুটে এমা। হ্যাঁ, তো ঠিক আছে, অনেক দিন হাজুক করা আর চেলেকা উনি আগে মেতা কাউদে নেলা নেল কাতে মজুয়া আর পড়ায়া যদি খুশিয়া খায় তাহেনা রুম হোম না আর ক্লাস হওয়া আর আম চিদা আর আম তেম রোজগারা আর আম পয়সা আমার সুখী সংসার তাহেনা আমা আমা দিন গি মজ হইয়া ইনদো ইয়া জল ঝাড়া দবা মিয়া যে অন্ডে চিট কাতে ইনদো মি পয়সা তো বই নেমা আমা আমা সংসার গে বাড়াওয়া আর আবু সান্তাল সমাজ ডেভেলপ আর হন লাসে। তো ঠিক গিয়া উনি হেলেন গে হ্যাঁ ভিডিও হয় নিয়ে চুক পরে থাক ঠিক আছে চলো যে হর গিদ্র আবু আডি তাইনম রে বনা বিজনেস দিক দিয়ে খালি যত চাকরি বাকরি ধান্দা রে মেনা বনা। তো মিটা পেড়া দা দক্ষিণ দিনাজপুর কয় সহ সেটরে কেনে আর সাথে আইরেন ভগনত কোড়া আগু কদি আয়া উপরমে লয়া ওখারন কেনে বান কেনে দলা বন কুলি খাইলি লৈ গাম লা। ও ইয়া এন্তম দো হেগুনা সূর্য মুরমু আতো দো দৌড়িয়া পোস্ট অফিস কলখা থানা বংশী জেলা দক্ষিণ। তো ভগনম গিদ্র চিকা লাগি তিন নডে মগু কদিয়া বগনাম গিদ্র কিছু ডেভেলপ লিগি এবো কাজে নন্দে নদিন কয় চেষ্টা থাকা দেই না যে মোবাইল রিপেয়ারিং মাস্ট ইয়ে চিদা রিপেয়ারি মাত্র নন্দে চিপ কি হে এবো কাজে আদো আম যে নয় নি তো ইনার ইয়ে তো সেটআপ কো নিলতে সে আম অনুভব তো বয়স কাল খুব নটু গিয়া। তো আম কি গিদ্র নডে হে কিনা কি চিদ দাঁড়িয়া এলকা বিকো তো আছে বা যত কি মা ডিজিটাল মাধ্যমে চিদ নিয়া লোকা মই আর নুকু স্টুডেন্ট কো যে মিতা কো কলি কে কো নিয়াল কে কোম তো নুকু দো নেকা আবু হল দর মা নাওয়া কে দোকান পাকা রহন জি কা আর নুকু হে কান্ট্রি কে না কো দোকান দা কা না কো সে নুতো আইকেন দোকান দা তো এত জাহা পাশে দোকান টটম লো কুলো কা লাজা পান কো হাজু ট্রেনিং হো ওনকা হই দাড়িয়া। তো উঙ্কু কোটে চে বার্তা মেনা যে বুয়া আবু যে ট্রাবুন চিট নো লেখাই আপে এলাকার তান কা মা আর হো বিশেষ মজ কথা কিন্তু সে আবু সান্তাল কো গতি কোড়া কো সে চিন্তা মোবাইল এ যুগ চলা করে। হ্যাঁ, সেতা আয়ু মোবাইল ছাড়া চে মিতা কো যে ট্রেনিং চিত তোন পে ননতে নো হাম তে ইনকাম সোর্স কান গা সে বাং গা। হ্যাঁ, তো বয়া হামাই তুম চে একদম সুবাস আন্দা আপনারা দরকার ওড়া
আর নুই দা কই কেনা মামা তো আম নোডে হে কেতে ক্লাস রে তিন তিন কানে দুকো তো 15 মিনিট কান রে মানে অনুভব চে লেখা আম কে বিদায় দি যা হলা দেখো চি দাড়ে আছে উড়িয়া খেলিন তাহে না উপায় জি সে আপে লেখা রে নৌকা ফাংশন কু সেটআপ মেনা বাহ বানো বাইঞ্জো আম দা মালদা ডিস্ট্রিক্ট হ্যাঁ তো ঠিক গিয়া ইন লয়া আপে থরা বয়া হ্যাঁ আমার হর দরম দরম চি কুচুক নিয়া কু বিভাজন কু মেনা কো আবো সান্তাল বয়া ইন দা মেনা ইনকাম আবু সাঁওতাল সমাজ চিকাতে ডেভেলপ খালি সরকারি চাকরি ধান্দা আলোপে তাহেন তাবনা আর ইউটিউব ফেসবুক রো করা গিয়া এনএস সেরিং খেলে ড্যান্স ওনাকে আনতে হয়ে গেল আমার এন্টারটেনমেন্ট কিন্তু মিটাং গ্যারান্টি এম দাঁড়িয়ে পেয়ে না নোডে যদি কমি পে চি লেখায় গ্যারান্টি আপে সুখের সংসার হয়ে উন বাংরও আপে মানে যাই দোকান পে কমি কে চিৎপে দাঁড়িয়ে তো নই আন্তরে কয়টা টিচার কান হেড উনি আর ধরুন কুলি কাজ লাগি তো জাহাঙ্গীর ভাই তো আপনি এখানকার স্যার তো আপনাকে আমার একটা অনুরোধ ভিডিওর মাধ্যমে যে এত দূর দূর থেকে আমাদের আদিবাসী ছেলেরা আসছে আপনাদের কাস্টের তো হতে পারে আমরা অর্থনৈতিকদের একটু কমজোর আছি হ্যাঁ তো আমাদের দিকে একটু ফিসের কারণে একটু দেখবেন না দেখবেন না সেটা অবশ্যই আমি সেটা দেখে দেবো যারা পিছিয়ে সমাজে পিছিয়ে আছে সবচেয়ে আমরা জানি যে আদিবাসী মনে কেউ কিছু নেবে না আদিবাসী আমরা দেখতে পাচ্ছি যে একটু পিছিয়ে আছে অন্য অন্য বিজনেসের তুলনায় বিজনেসের দিকে তো সেটার জন্য আমরা কিছুটা করে দেবো আমি ভিডিওর মাধ্যমে বলতে পারছি না ডাইরেক্ট যদি আলোচনা করেন তাহলে আমরা একটু দেখে দেবো আমরা তো যাই হোক আমাদের এখানে আসলে বা মানে কিছুক্ষণ যদি বসানো হয় 10 থেকে 15 মিনিট বা একদিন যদি বসে দেখেন আমরা এর জন্য কোনো চার্জ করবো না ফ্রি ক্লাস আমরা এমনিতেই রাখছি 2 দিন মতো ফ্রি ক্লাস নিতে পারেন যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নেবেন তাহলে আমরা এখানে অ্যাডভান্স ও বেসিক লেভেলের কাজ খুব সুন্দর ও সূক্ষ্মভাবে বুঝিয়ে থাকি আর মনে কোনো ডাউট থাকবে না যে আমি একটি ফোন ঠিক করতে পারবো কি পারবো না যখন আমাদের এখান থেকে স্টুডেন্ট বেরিয়ে যাবে অলরেডি কাজ শিখে তখন যে কোনো ফোন ও চ্যালেঞ্জের সাথে ঠিক করতে পারবে ও যেই ধরনেরই ফোন হোক আর যেই কোম্পানির ফোন হোক আর যেখান থেকে ঘুরে হোক ঘোরানো ফোন হোক বা রিটার্ন করা ফোন হোক চ্যালেঞ্জের সাথে ঠিক করতে পারবে এতটুকু আমরা কাজ শিখিয়ে থাকি আপনারা এখানকার থাকার ব্যবস্থা আছে হ্যাঁ এখানে আমাদের যারা বাইরের ওরা থাকার ব্যবস্থা আছে যথেষ্ট থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আপাতত থাকার ব্যবস্থা আছে যখন বাইরের স্টুডেন্ট বেশি হয়ে যাবে আমাদের এখানে তখন থাকানোর ব্যবস্থাও থাকবে অসংখ্য ধন্যবাদ তো জাহাঙ্গীর ভাইয়ের কথা সবাই শুনলা যে আমাদের আদিবাসীর আমি বিশেষ করে রিকোয়েস্ট করেছি যে আমাদের আদিবাসী ছেলে এমনিতে পিছিয়ে আছে তো অর্থনৈতিকভাবেও পিছিয়ে আছে যেন কম বাজেটে আমরা শিখতে পারি কিছু ভালো জিনিস বা ডেভেলপ করতে পারি তো ভাইটা আমাদের কথাটা শুনেছে হ্যাঁ তো যত কিছু মেতা পেয়া হাজু পে তো নুই হন রিকোয়েস্ট কী দিয়ে যে মিনিমাম দাড়ি আলে হর পয়সা টাকা তো অভাব নয় এসে চেক যে কম যত সম্ভব না চাকরি বাকরি বাংক তো কম খরচাতে চি লেখায় আর আকুয়া দোকান সে যাহানা বিজনেস কাতে যা হাই ইনকাম ইনদাঞ্জ মে তো ঠিক গিয়া তিন ভিডিও নিনকা গে নেডে হারি গে আর এটা টপিক রে এটা ভিডিও রে এন্টারটেনমেন্ট এনে সেরি রাসক তো হয়ে গিয়া কিন্তু মূল মন্ত্র তো হয়ে ইনকাম ইনকাম সোর্স বাং তাহেনতাম খান নিত গাড়ি ভাড়া তো বাম হেজ দাঁড়িয়ে পয়সা কান গে পয়সা পয়সা ফেকো তামাশা দেখো তো ঠিক গিয়া তিন ভিডিও নিনকা গে আর বেশ বাড়িজ আর যাহাই চিৎ যদি হাজুপে ইচ্ছা মেনা তবে খাই ভিজিট আপে হ্যাঁ লাতার এড্রেস এম কাকা আর নাম্বার মেনা কল আপে হ্যাঁ তো ঠিক গিয়া তিন ভিডিও ইনকা গে ঠিক আছে